ইদানিংকালে মানুষ লোকজন অনেক বিষয় ফোন করে, অনেকবারই ফোন করে এই নিয়ে, পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় আপনারা অনেক লেখালেখিও দেখেন, বিষয়টা একটু পরিষ্কার করতে চাই। সেটা হলো 7 বছরের বাচ্চা থাকলে এইটা এই দেশে লিভ টু রিমেইন পাবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটা আমরা বলি, এক সময় বলতাম DP-96, তখন DP-96 এটা সাথে সাথে 7 বছর হলে ইনডেফিনিটলি পাইত। 9 জুলাই 2012 থেকে এটাকে 2.5 বছর করে 10 বছরে গেলে ইনডেফিনিটলি পাবে। তখন ওই সময় একটা বিষয় জড়িত ছিল সেখানে, যে 9 ইয়ার্সের পরে গেলে 10 বছর হইলে, 7 ইয়ার্সের পরে আবার 10 বছর গিয়ে ওইখানে ওই সময় ইনডেফিনিটলি পাইত। এখন বাচ্চাদের এই বিষয়গুলো চিন্তা করে 2021 থেকে এটা পার্লামেন্টে বিভিন্ন ল রিফর্মের কথা হচ্ছিল, এইটা এখন ইট ইজ এ ল, আমরা বলি যে অ্যাপেন্ডিক্স FM-2, প্রাইভেট লাইফের অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ টুতে এটা ইনক্লুড করা হয়েছে 20 জুন 2022 থেকে। কী কী ক্রাইটেরিয়াগুলো সেখানে দেওয়া হয়েছে, আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটা থাকে। কোনো বাচ্চা যদি এই দেশে 7 বছর থাকে এবং পরবর্তী 7 বছর আরও থাকার পরে এক ধরনের ইনডেফিনিটলি অ্যাপ্লিকেশন করতে পারবে, 2, বাচ্চা এইখানে জন্ম নিছে, এইখানে যে বাচ্চা জন্ম নিছে তাদের 7 বছরের রুলে ইনডেফিনিটলি হবে না, 7 বছরের রুলে তারা লিভ টু রিমেইন পাবে। এখানে একটা সিরিয়াস কনসেশন হইল, আগে আমাদের যে ডিফিকাল্টিসগুলো ছিল যে 7 বছর 7 বছর 10 বছর করে যাইতে হইত, এখন এই লতে বলছে যে 7 বছরে যখন 2.5 ইয়ার্স লিভ পাবে, আরেকটা 2.5 ইয়ার্স লিভ পাইলে 5 বছর পরে তারা ইনডেফিনিটলি ক্লেম করতে পারবে। বাচ্চাদের জন্য বলছি, শুধু বাচ্চার বাবা মার জন্য না। এখন এই একটা থাম রুল হলো যে আপনার বাচ্চা এই দেশে জন্মগ্রহণ করার পরে 12 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে একটা ইনডেফিনিটলি পাওয়ার পসিবিলিটি এই রুলে কভার হয়ে আছে। এখন আরেকটা বিষয় আছে আপনাদেরকে বলে রাখি, এটা আপনারা অনেকেই জানেন, যেসব বাচ্চা 18 বছরের আগে এই দেশে আসছে, ধরেন 16 বছরে আসছে, তো সেই 7 বছর চলে গেলে সে তো তখন গিয়ে 25 বছরে বা 23 বছরে পড়বে। এই রুলটা পরিষ্কার করে দিচ্ছি, এই রুলটা হলো কোনো বাচ্চা যদি এই দেশে 7 বছর থাকে, 18 বছরের আগে এসে থাকে, 7 বছর থাকে এবং 25 বছরের নিচে হয়, এই লটা একটু কমপ্লিকেটেড হইলেও এটা পরিষ্কার থাকা দরকার আপনাদের মধ্যে। এখানে লটা হলো যে ম্যাক্সিমাম টাইপ, সে একটা লোক 12 বছর আছে, তার 13 বছর এই দেশে থাকতে হবে, মানে হাফ টাইমের বেশি সময়, বয়সের যেই বয়সে সে অ্যাপ্লিকেশান করবে, 18-এর উপরে চলে গেলেই এর অর্ধেকের বেশি সময় এই দেশে থাকতে হবে। তাহলে আমাদের মূল জায়গাটা হইল যে আফটার 5 ইয়ার্স অফ গেটিং লিভ টু রিমেইন, এই জায়গাটা নিয়ে অনেক লোকের একটু খটকা আছে। আমি পরিষ্কার করে দিচ্ছি যে 5 বছর পরেই ইনডেফিনিটলি অ্যাপ্লিকেশন করতে পারবে, যেই মুহূর্তে 7 বছরের কনসেশন যাবে তার 5 বছর পরেই ইনডেফিনিটলি কমপ্লিট করতে পারবে। ধন্যবাদ সবাইকে। যেই বাচ্চাগুলো এই দেশে জন্মগ্রহণ করছে তাদের যেহেতু 5 ইয়ার্স রুটে হবে, বাচ্চার বাবা মার 10 ইয়ার্স রুটে যেতে হবে, বাচ্চার বাবা মা 10 ইয়ার্স রুটে গিয়ে ইনডেফিনিটলি পাবে। ধন্যবাদ সবাইকে।